সীমান্ত সুরক্ষার পাশাপাশি সাধারণ গ্রামবাসীর পাশে দাঁড়াতে উদ্যোগ বিতরণ করা হলো শিক্ষা সামগ্রী গ্রামের মহিলাদের স্বনির্ভর করতে দান করা হয় সেলাই মেশিন সাধারণ গ্রামবাসীদের উদ্যোগ সীমান্ত রক্ষী বাহিনীর ছাত্র ছাত্রীদের হাতে তুলে দেওয়া হল শিক্ষা সামগ্রী ও খেলার বিভিন্ন সামগ্রী পাশাপাশি গ্রামের মহিলাদের স্বনির্ভর করতে বিএসএফ পক্ষ থেকে বেশ কয়েকটি সেলাই মেশিন তুলে দেওয়া হয় গ্রামের মহিলাদের হাতে খাতা জন্য অনেক বৃহস্পতিবার একশো সাত নম্বর ব্যাটালিয়ান বিএসএফের পক্ষ থেকে বাগদা থানার মেহরানি এফপি স্কুলে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একশো সাত নম্বর ব্যাটালিয়ানের কোম্পানি কমান্ডার বিকে শর্মা we are living amongst the civilians, uh, we hold responsibility some of responsibility towards the border belt people so with the help of government we are going to distribute some utility item school stationery item and uh, we cannot ignore our youth those who are local youth clubs, to whom also we are going to give some sports item so this is our uh, mission to develop an intimacy with the people that uh, on that way we are doing this program Bureau report News No Man's Land Baghdad